কি অবস্থা? মুসলমান ভাইদের প্রতি নমস্কার, হিন্দু ভাইদের প্রতি সালাম। কারণ আমরা মুসলমানদের প্রতি সালাম জানিয়ে শান্তি ঘোষিত হোক বলে পরবর্তী তাদের প্রতি আমরা কি করি, অশান্তি শুরু করে দিই। এটা হচ্ছে আমাদের মুসলমানদের ধরন। তো এই জন্য আমি আপনাদেরকে আগেই সালাম না জানিয়ে নমস্কার জানালাম, যারা মুসলমান ভাইরা আছেন আর যারা হিন্দু ভাইরা আছেন তাদেরকে আসলে সালামটা জানালাম, কারণ তাদের প্রতি শান্তি ঘোষিত হওয়া দরকার। কারণ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু চলবে না। বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই যে আগামীকাল আমাদের যে রমজান চলে আসতেছে, আমরা কি করতেছি? আমরা রমজানের প্রিপারেশন নিয়ে ঠিক রমজানের দিন গিয়ে আমরা রোজা থাকি না। কেন থাকি না সেটা আমরা নিজেও জানি না। তো এই জন্য আপনাদেরকে আগে আমরা বলতেছি, আমরা শান্তি বসিত হোক না বলে আমরা অশান্তির কথা শুরু করে দিই। কারণ ওই যে বিয়ের ব্যবসা শুরু করেছি না, আপা একটু দাঁড়ান আমি কথাটা বলে আমি চলে যাচ্ছি, বেশি কথা বলবো না, কিছু কথা বলবো। তো ভুল ভ্রান্তি হতে পারে, আপনাদের ডাকার কারণে বিভ্রান্তি হয়ে যায়। আমি একটু অডিয়েন্সকে একটা কথা বলছি, ধরেন আমি একটু ট্রেনের ভিতর দিয়ে চাপাবাজি করে হকারি করে একটু পরে পরের স্টেশনে চলে যাবো। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইয়েরা। আমরা যে বারে বারে বলি যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন, তা আমরা কি পবিত্রতা কি রক্ষা করতে পারি? আমরা কিন্তু পবিত্রতা ভাইয়েরা রক্ষা করতে পারি না। কিন্তু শেষ দিন কি করি আমরা? আমরা গিয়ে চাষস্থলে গিয়ে বিভিন্ন মহাদেশের বিভিন্ন আলেমের ওয়াজ শুনে টুপাটুপ চা খাই, একের পর এক চা খাই, যেটাকে বলা হয় অ্যাস চাখর। হ্যাঁ, অ্যাস চাখর মানে চার কাপ ধোয়া না শেষ হইতে হইতে আর একটা চা খাওয়া শুরু করি। আবার অনেকজন আছে দেখা যায় যে সিগারেট দুমার সেটানে সালার ওতে বিভিন্ন পর্দার ওতে গিয়ে বলা হয় অ্যাসমোকার, মানে বিড়ির আগুন দিয়ে বিড়ি ধরায়। তো এই যে আমরা পবিত্রতা রক্ষা করার কথাটা বলে বলে যে আমরা যে একের পর যে আমরা রোজা ভাঙতেছি, তো এই জন্য বলি আমরা পবিত্রতা রক্ষা না করে এই সমস্ত কথা আবল তাবল কথা না বলে আমরা কি করব, আমরা ডিরেক্ট বলবো যে আমরা এখন থেকে রোজা থাকবো না, পুরো রমজান মাসে আমরা দুমায়া খাবো। এগুলো বললে কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্তের মধ্যে চলে যাবে না। তো আমরা যারা রোজা থাকি তারা আমরা অন্তত বুঝতে পারবো যে আমরা রোজা থাকছি আর তারা থাকছে না, এটা কিন্তু আমরা বুঝতে পারবো। আবার ডিস্টার্ব করেন, একটু কথা বলতেছি, অডিয়েন্স কথা বলতে চাপাবাজি তো করতে দেবেন। আপনি মাঝে মাঝে এসে যেমন যেমন সিংক্রেট করা শুরু করছেন। তো যাই হোক, ওইদিকে আমরা কান্না দিয়ে আমরা যে বিষয়টা বলতেছি যে আগামীকাল যে রমজান, আগামীকাল রমজানে আমরা প্রপারলি রোজা থাকার চেষ্টা করবো। কিন্তু যারা রোজা থাকে না তাদেরকে কি বলবো? ওই যে বলে না, ওই যে আপনার কি বলে, ওই রোজা থাকার নাম করে ওই দেখা যায় বিভিন্ন আপনার ওই চাষটলে গিয়ে দুমার্চের চা খাচ্ছে, এমন পরহেজগার, এমন পরহেজগার যারা দেখা যাচ্ছে মানুষ যেন বুঝতে না পারে। মানুষ বুঝতে না পারার কারণে ওখানে কি করে, মানে বিভিন্ন আলেমদের ওয়াজ বাজি তারা চা খায়, মনের সুখে চা খায়, তাদের মানে মনে কোনো টেনশনই নাই। তো এই জন্য বলি আমরা যদি রোজা থাকার চিন্তা করি, প্রপারলি রোজা থাকতে হবে, সে ভুং চুং আবল তাবল রোজা থেকে কোনো লাভ নেই। আরে আপা ডিস্টার্ব করেন, বলছি তো পরের স্টেশন আমি চলে যাবো, জাস্ট কিছু কথা বলতেছি আমি একটু অডিয়েন্সের একটু কথা। আমরা কি, আমরা কি আমাদের বাপদাদারা যে ব্যবসাগুলো করতো আমরা সেই ব্যবসাগুলো করতে না পারি কিন্তু আমরা এই এই প্ল্যাটফর্মে আছি? ছোট্ট একটা ফোন কিনছে, ফোন কিনে ইউটিউব খুলে দাবা দুব শুধু আবল তাবল কন্টেন্ট দেওয়া শুরু করতি, চাপাবাজি করতে করতে আজকে বিয়ের ব্যবসা, মানে এটা আমাদের বলতে পারেন বিয়ের ব্যবসা। আপু একটু সাইডে চলে যান, আমি আসতেছি, আমি এই পরের স্টেশনে নামো, ভাড়াটা আমার কাছে না, এই জন্য আমি পরের স্টেশনে নেবো, যাতে সিদ্ধান্ত নিয়েছি। তো যাকে একটু আমার সময় দেন। তো দেখ বিষয়টা হচ্ছে যে আপনাদের যে কথাটা বলতেছিলাম যে রমজান মাসে আজকে চাঁদ দেখার উপর নির্ভরশীল, কিন্তু এই সমস্ত যারা লোকের আছে যারা রোজা থাকে না তারা কি দেখা যাবে, ওই ওই স্যাং দেখার উপর নির্ভরশীল। তো এরা আসলে পুরো থেকে রোজা থাকবে না, আর যারা রোজা থাকবে তারা আসলে এই সমস্ত মনে করেন যে আবল তাবল জিনিস করবে না, বিভিন্ন ধরনের তারা যুক্তি দেখায় যে আমরা রোজা থাকলে আমাদের পেটে গ্যাস হয়, মাথায় সমস্যা হয়, বিভিন্ন চিপায় চাপায় মাথায় এখানে সেখানে ব্যথা শুরু হয়ে যায়। যারা প্রকৃত রোজা থাকে তাদের কোনো ব্যথা আছে, তাদের কোনো কষ্ট আছে? শুনছে রোজা থাকলে নাকি দেখা যায় যে এই সমস্ত কি বলে গ্যাস ট্যাস এগুলো কিছু হয় না, বরং যদি সেরে যায়। আর যারা রোজা থাকে না তাদের নানান ধরনের যৌক্তিক নানান ধরনের তথ্য তারা আমাদের মাঝে উপস্থাপন করে। তো এই সমস্ত লোকরা কখনো রোজা থাকবেও না, তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এই জন্য তারা প্রকৃতিনিত আমাদের আবল তাবল কথা বলে আমাদের ভিতরে অশান্তি শুরু করে দেয়। তো এই জন্য প্রথমে আমি সালাম দেওয়ার আগে মুসলমানদের নমস্কার দেওয়া শুরু করছি আর হিন্দুদের দিছি সালাম, কারণ মুসলমানরা সালাম দিয়ে শান্তি বর্ষিত হোক কথা বলে তারা আমাদের ভিতরে অশান্তি শুরু করে দেয়। আরে আফা একটু সময় দেন প্লিজ, একটু সময় দেন, মানে আমি আমি নেমে যাচ্ছি, আমি নেমে যাচ্ছি। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও মুসলমান ভাইদের প্রতি নমস্কার, হিন্দু ভাইদের প্রতি সালাম।